দেখুন, ব্রাজিলে বন্যায় 7 জনের মৃত্যু, 48,000 গৃহহীন। ব্রাজিলের উত্তরাঞ্চলে বন্যার কারণে 7 জন মারা গেছে এবং 48,000 লোক গৃহহীন হয়ে পড়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ একথা জানায়। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পার্নামবুকো রাজ্য 2 জন মারা গেছে এবং 40,000-এর বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। বন্যার কারণে সেখানে 2,600 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রবিবার এ রাজ্যের 15টি শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এছাড়া আলাগোয়াস রাজ্যে 1 শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরেই পার্নামবুকো ও আলাগোয়াস রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলেই পারাই বাস সহ কয়েকটি রাজ্যে ভূমিধসের ঘটনা ঘটে। ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমার রবিবার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং পার্নামবুকো রাজ্যের গভর্নর পাউলো কামারার সঙ্গে সাক্ষাৎ করেন। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।